আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি করিশ্মা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় ভয়াবহ আগুন। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে একটি ফাঁকা জায়গায় স্তূপাকৃত করে রাখা জলের পাইপে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। ঘটনাস্থলে দমকল বাহিনীর 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো অধরা। তখন তো বিধ্বংসী ছিল সমস্ত পাইপ এবং চারদিক 10,000 স্কোয়ার ফিট এরিয়া, তো বুঝতেই পারছি অ্যাট এ টাইম ফায়ারটা কত বিধ্বংস হতে পারে। মেইনলি ছিল যে আমাদের আশেপাশের জায়গায় আগুনটা না ছড়ায়, তা আমরা মোটামুটি চারদিক দিয়ে ঘেরাও করে আস্তে আস্তে আগুনটাকে ক্লোজ করেছি। দশটা ইঞ্জিনের চেষ্টা ও পাশাপাশি আমাদের নিয়ারেস্ট পন্ডে আমরা 4টা পিপি বসিয়ে জলটা, নাহলে জলের ক্রাইসিস এখানে আগুন লাগতে পারে বলে অনুমান। ফাঁকা জায়গা তো এখানে অনুমান কি, এখানে যা হয় এসব ফাঁকা জায়গায় বসে বসে ডাক্তার খায় এদের মাধ্যমে হতে পারে। সময় বার্তা আজ এই পর্যন্তই। ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি।